প্রায় 50,000 এরকম কেস, ক্রিমিনাল কেস, খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শিল্পহানি ঘটেছে পশ্চিমবাংলায়। তারপর মমতা ব্যানার্জি বিল আনছেন, এ বিল ফিল কিচ্ছু, এটা তো ঢপের চপ। এতে তো আর রাষ্ট্রপতি সই না হলে তো আইন হয় না, মানুষকে বোকা বানাচ্ছেন। এখনো অপরাধ চলতে থাক, উনি ড্রামা করবেন। কেন্দ্র সরকার আগের থেকেই পস্কো কোর্ট সহ 123টা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল, ফাস্ট্রাক কোর্টের জন্য, এরা করেনি। ফেরেন রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোটা সাদা ফোটা সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। শেষে বললো 17টা, তার মাত্র 6টা হয়েছে, বাকি হয়নি। মমতা ব্যানার্জি এ ধরনের সমাধান চান না, উনি যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চান। বিধানসভায় গতকাল ধর্ষণ বিরোধী বিল পেশ রাজ্য সরকারের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শোনাবো পরপর। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এইসব যাবে না, দিস স্লোগান উইল নট গো, দফা এক দাবি এক, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, কিছু যাবে না, নাথিং উইল, বিল কিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল, যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো, রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে কলকাতা পুরসভা, সর্বত্রই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী, গোটা দেশে কোথাও এমন হয় না। স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় গতকাল এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুনানিতে তাঁর মুখে উঠে এলো সিভিক ভলান্টিয়ারদের প্রসঙ্গ। স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বললেন, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা, সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী, গোটা দেশে এমনটা কোথাও হয় না, সব সীমা পেরিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনো নিয়ম হতে পারে না, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলো ব্যতিক্রম। এরপরই বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক, জেলা আদালত থেকে শুরু করে বাকি জায়গায় কাজ চালিয়ে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা। সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে? 25 বছর ধরে কাজ করছেন, অথচ অবসরের সময়কালীন বেতন 26,000 থেকে 32,000 টাকা, সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন কিন্তু বেতন 14,000 টাকা, কিভাবে সম্ভব? হাইকোর্টে দৈনিক চুক্তিতে কাজ করা পিডব্লিউডির কিছু কর্মী আমার কাছে এসেছিলেন ন্যূনতম মজুরিতে চিঠি দিতে, এটা তাঁদের অধিকার, কিন্তু চিঠির কালি শুকোনোর আগেই তাদের কাজ থেকে সরিয়ে দিয়েছেন ঠিকাদার, কেন এরকম হবে? এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।